শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী আজকে তোমাদের ইংরেজি বই থেকে নবম এক্সপেরিয়েন্স রাইটিং ডিফারেন্টলি থেকে সর্বশেষ অ্যাক্টিভিটি নাইন বিস্তারিত উত্তর সহ আলোচনা করতে যাচ্ছে সুপ্রিয় শিক্ষার্থী তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে স্পষ্ট লেখা রয়েছে লুক অ্যাট দ্য ফলোয়িং ইলাস্ট্রেশনস এখানে তিনটা ছবি দেখতে পাচ্ছ প্রথম ছবিতে আমরা দেখতে পাচ্ছি একজন শিক্ষক শিক্ষার্থীর সাথে কথা বলছে দ্বিতীয় ছবিতে আমরা দেখতে পাচ্ছি এখানে কালচারাল শো চলছে একজন মেয়ে অর্থাৎ একজন স্টুডেন্ট নার্সে আর এখানে দর্শক যারা স্টুডেন্ট তারা দেখছে আর পিছনে যারা বাদক রয়েছে তারা বাজাচ্ছে এবং তৃতীয় ছবিতে আমরা দেখতে পাচ্ছি কয়েকজন স্টুডেন্ট মিলে তারা ছবি ড্র করছে ঠিক আছে তো এখন আমরা দেখি যে আমাদের জন্য নির্দেশনা আসলে কি দেয়া রয়েছে এখানে দেয়া আছে নাও রাইট থ্রি টেক্সট বেসড অন দ্য ইলাস্ট্রেশনস ইন ইস টেক্সট রাইট এইট অর টেন সেন্টেন্সেস এখানে বলা হচ্ছে যে উপরে যেগুলো দেয়া আছে চিত্র এই চিত্রের আলোকে আমাদের প্রত্যেকটা টেক্সটের জন্য আট বা দশটা সেন্টেন্সে লিখতে হবে আর সেখানে দেওয়া আছে যে নেয়াটিভ টেক্সট রাইট স্টোরি অ্যাবাউট দ্য পিকচার্স প্রথমটা আমাদের লিখতে হবে আসলে নেয়াটিভ টেক্সট এখানে যে তিনটি ছবি রয়েছে এই তিনটি ছবির উপর ভিত্তি করে আমাদের নেয়াটিভ টেক্সট লিখতে হবে আর নাম্বার টুটা যেটা রয়েছে আমি এখানে পড়ে নিচ্ছি ডেসক্রাইব দ্য জেনারেল ক্যারাক্টারিস্টিক্স অফ ইয়ার বেস্ট ফ্রেন্ড অ্যামাং আদার্স ইউ ক্যান অ্যাড দ্য অ্যাফিয়ারেন্স অ্যান্ড পার্সোনালিটি অফ এ বেস্ট ফ্রেন্ড অর্থাৎ ডিসক্রিপ্ট যে টেক্সটটা লিখবো সেটা বলা হচ্ছে তোমার যে বেস্ট ফ্রেন্ডস রয়েছে এই বেস্ট ফ্রেন্ড সম্পর্কে তুমি লিখবে প্রয়োজনে তার শারীরিক বর্ণনা এবং ব্যক্তিত্ব যেটা তোমার বন্ধুর যে ব্যক্তিত্ব রয়েছে সেটা তুমি লিখতে পারো তৃতীয় যেটা সেটা হচ্ছে রাইট অন দ্য ইম্পর্টেন্স অফ ফ্রেন্ডশিপ অ্যান্ড দ্য ইফেক্টস অফ গুড অ্যান্ড ব্যাড ফ্রেন্ডস অন ইয়োর লাইফ এবং তৃতীয়টি হচ্ছে এক্সপজিটিভ রাইটিং এবং এটা বন্ধুত্বের গুরুত্ব সম্পর্কে লিখতে হবে আর তোমার জীবনে ভালো বন্ধু এবং খারাপ বন্ধুর যে প্রভাব রয়েছে সেই সম্পর্কে লিখতে হবে সুপ্রিয় শিক্ষার্থী তোমরা অবশ্যই বুঝতে পারছো যেটা এক নম্বরে দেওয়া আছে নেগেটিভ টেক্সট সেটা মূলত তিনটা ছবির আলোকে আমাদের লিখতে হবে ঠিক আছে এই যে তিনটা যে ছবি রয়েছে আমি তিনটা ছবির উপরে প্রথমে যে নেগেটিভ টেক্সট রয়েছে সেটা কিন্তু আমি লিখেছি আট থেকে দশটা সেন্টেন্সে আমাকে লিখতে বলা হয়েছে কিন্তু আমার মনে হয় এর চেয়ে বেশি সেন্টেন্সে আমরা লিখেছি তো এখানে প্রথমটি হচ্ছে ইন দ্য ফার্স্ট পিকচার উই সি আ টিচার ইজ এভোকি উইথ দ্য স্টুডেন্টস বলা হচ্ছে যে প্রথম চিত্রে আমরা একজন শিক্ষককে দেখতে পাচ্ছি যিনি আসলে ছাত্রছাত্রীদের সাথে কথা বলছেন অল দ্য স্টুডেন্টস সিট অন দ্য বেঞ্চ অর্থাৎ সকল শিক্ষার্থী বেঞ্চের উপরে বসে আছে দে আর লিসনিং টু দ্যার টিচার অ্যাটেন্ড তারা শিক্ষকের কথা মনোযোগ সহকারে শুনছে ইন দ্য সেকেন্ড পিকচার উই সি অ্যার কালচারাল প্রোগ্রাম ইন দ্য স্কুল অডিটোরিয়াম দ্বিতীয় ছবিতে আমরা স্কুল অডিটোরিয়ামে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে পাচ্ছি অন দ্য স্টেজ ওয়ান গার্ল ইস ওয়ান গার্ল ইস ডান্সিং অ্যান্ড আদার আর্টিস্ট আর ফ্লাইং অন দেয়ার ইন্ডিভিজুয়াল মিউজিক্যাল ইন্সট্রুমেন্টস মঞ্চের মধ্যে একজন বালিকা এবং অন্যান্য যে শিল্পী তারা তাদের নিজস্ব বাদ্যযন্ত্র বাজাচ্ছে দ্য অডিয়েন্স আর নান বাট দ্য স্টুডেন্টস আর শ্রোতারা হচ্ছে শিক্ষার্থী ছাড়া আর কেউই নয় দ্য অল আর এনজয়িং দ্য ডান্সিং অব দ্য গার্ল তারা সবাই আসলে মেয়েটির নাচটাকে উপভোগ করছে ইন দ্য থার্ড পিকচার উই সি অ্যা গ্রুপ অফ স্টুডেন্টস হু আর ড্রয়িং পিকচার তৃতীয় ছবিতে আমরা একদল স্টুডেন্ট দেখতে পাচ্ছি যারা ছবি আঁকায় ব্যস্ত অনলি থ্রি স্টুডেন্টস আর সিন ইন দ্য পিকচার কেবলমাত্র তিনজন শিক্ষার্থীকে এই পিকচারে দেখা যাচ্ছে দেয়ার শোয়িং দেয়ার ক্রিয়েটিভিটি থ্রু দেয়ার ড্রয়িং তারা চিত্র অঙ্কনের মাধ্যমে তারা তাদের সৃজনশীলতা দেখাচ্ছে সুপ্রিয় শিক্ষার্থী আমরা কিন্তু নেয়াটিভ টেক্সটটা শেষ করলাম আর যেটা দুই নম্বর রয়েছে সেটা হচ্ছে ডেসক্রিপটিভ টেস্ট তোমার বেস্ট ফ্রেন্ড সম্পর্কে লিখতে হবে প্রয়োজনে তার চরিত্র তার ব্যক্তিত্ব তার চেহারা তুলে ধরতে পারো তো এখানে আমি আমার বেস্ট ফ্রেন্ডের বর্ণনা দিয়েছি তোমরা তোমাদের মতো করে তোমাদের বেস্ট ফ্রেন্ডের বর্ণনা দিবে সবার জীবনেই আসলে বেস্ট ফ্রেন্ড থাকে তো তোমার বেস্ট ফ্রেন্ড আসলে কীরকম তার ব্যক্তিত্ব কীরকম তার চেহারা কীরকম সব কিছুই লিখতে পারো তো আমি আমার জীবনে যে বেস্ট ফ্রেন্ড রয়েছে তার সম্পর্কে আমি লিখেছি এখানে তোমরা অবশ্যই শিরোনাম দেখতে পাচ্ছ মাই বেস্ট ফ্রেন্ড দ্যার ইজ নান ইন দ্য ওয়ার্ল্ড বাট এস ফ্রেন্ডস যে পৃথিবীতে এমন কেউ নেই যা যে তাদের বন্ধু নেই ফ্রেন্ড ইজ সার্স আ কম্পেনিয়ান হোস ওয়ানস অ্যাংশাস মাইন্ড ওয়ান ওয়ান রিমেন্স ইন টেনশন ওয়ান ইন টেনশন অ্যান্ড খানস ওয়ান ইন এ ক্রিটিক্যাল সিচুয়েশন বন্ধুত্ব হলে এমন একজন সঙ্গী যিনি যিনি আমাদের যে উদ্বিগ্ন মনটাকে প্রশমিত করে যখন কেউ দুশ্চিন্তায় থাকে বিপদে সাহায্য করে এবং ক্রিটিক্যাল সিচুয়েশন অর্থাৎ জটিল পরিস্থিতিতে আমাদেরকে সান্ত্বনা দেয় লাইক আদার্স আই হ্যাভ আ ফ্রেন্ড হুস নেইম ইজ সাগর অন্যান্যদের মতে আমারও একজন বন্ধু আছে যার নাম হলো সাগর দ্যার ইজ আ গ্রেট সিমিলারিটি উইথ দ্য নেইম সাগর সি মিনিংসি অর্থাৎ সাগর অর্থাৎ সমুদ্র এবং মহাসাগরের সাথে সাগরের নামের একটা বড় সাদৃশ্য রয়েছে অ্যাকচুয়ালি মাই ফ্রেন্ডস মাইন্ড ইজ স্পেশাস লাইক দ্য গ্রেটনেস অফ দ্য সি আসলে আমার বন্ধুর মন সমুদ্রের বিশালতার মতোই প্রশস্ত হোয়েন আই ফল ইন ড্যানচার হি কামস ফরওয়ার্ড টু হেল্প মি উইথ হোয়াট হি হ্যাস যখন আমি বিপদে পড়ি তার কাছে যা আছে সে নিয়ে আমাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে নট অনলি আই হি অলসো হ্যাবস আদার ফ্রেন্ডস অ্যাকর্ডিং টু দ্য নেট শুধু আমার নয় সে সে তার প্রয়োজন অনুযায়ী অন্যান্য যে শিক্ষার্থী রয়েছে যে ছাত্রছাত্রী আছে তাদেরকে সে সাহায্য করে হি লুকস ভেরি হ্যান্ডসাম টু লুক অ্যাট সে দেখতে অত্যন্ত সুদর্শন হিজ হাইট ইস ফাইভ ফিট ফাইভ ইঞ্চেস তার উচ্চতা হলো পাঁচ ফুট পাঁচ ইঞ্চি হাউ বা মাই ফ্রেন্ড হ্যাজ অলমোস্ট অল সোর্স হিউম্যান কোয়ালিটিস হাউ বা যাই হোক আমার বন্ধুর প্রায় সব রকম মানবীয় গুণাবলী রয়েছে আই লাভ মাই ফ্রেন্ড ভ্যারি মাচ আমি আমার বন্ধুকে খুব ভালোবাসি এরপরে হচ্ছে এক্স পজিটিভ টেক্সট সুপ্রিয় শিক্ষার্থী তোমরা অবশ্যই এটা শুনেছ যে তিন নাম্বার যেটা লিখতে হবে সেটা হচ্ছে দ্য ইম্পর্টেন্স অফ ফ্রেন্ডশিপ অ্যান্ড দ্য ইফেক্টস অফ গুড অ্যান্ড ব্যাড ফ্রেন্ডস অর্থাৎ বন্ধুত্বর গুরুত্ব এবং ভালো এবং খারাপ বন্ধুর ইফেক্টস অর্থাৎ ফলটা কি সেটা সম্পর্কে আমাদের লিখতে হবে এখন এখানে আমি তোমাদের পড়ে শোনাচ্ছি বুঝিয়ে দিচ্ছি যে ফ্রেন্ডশিপ ইজ আ হিউম্যান স্ট্রেংথ বিটুইন টু পার্সনস উইদাউট এন রিলেটিভ এড বন্ডিং বন্ধুত্ব হল কোনো আত্মীয়তার সম্পর্ক ছাড়াই দুজন ব্যক্তির মধ্যে একটা ভাব সম্পর্ক ভাবগত সম্পর্ক ইট ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ব্ল্যাসিংস অফ আল্লাহ টু ম্যান এটা মানুষের কাছে আল্লাহ তরফ থেকে একটা বড় আশীর্বাদ ইট ইস আিলেশনশিপ হুইস ইজ বেসড অন দ্য ইউনিয়ন অফ সেই মাইন্ডেড এটা এটা একই মনোভাবের মানুষের সম্পর্কের উপরে প্রতিষ্ঠিত হয় এটা এরকম একটা সম্পর্ক ইট অ্যাডস টু ওয়ার জয় ইন প্রসপারিটি অ্যান্ড হেল্পস টু রিলিভ অস ইন অ্যাডভার্সিটি এটা এটা সমৃদ্ধির মধ্যে আমাদের আনন্দকে যোগান দেয় আর দুঃখের মধ্যে কষ্টের মধ্যে যখন আমরা কষ্টে থাকি তখন কিন্তু আমাদেরকে প্রশমিত করতে অর্থাৎ সান্ত্বনা দিতে সাহায্য করে আওয়ার ফ্রেন্ডস শেয়ার উইথ দ্যস অফ সাকসেস আমাদের বন্ধুরা আমাদের সফলতার আনন্দকে ভাগাভাগি করে ইনআর মিস পার্সন দেয়ার উইথাস অ্যান্ড ট্রাই টু ডেমিনিস আর গ্রিপ ইন ভ্যারিয়াস ওয়েস আমাদের দুর্ভাগ্যে তারা আমাদের সঙ্গে থাকে এবং বিভিন্নভাবে আমাদের দুঃখকে প্রশমিত করতে চেষ্টা করে বা লাঘব করতে চেষ্টা করে ইট ইজ আ ফ্রেন্ডশিপ দ্যাট সামটাইমস স্প্রিংস ফ্রম দ্য স্টেম অ্যান্ড ফ্রম আ লং অ্যাটাচমেন্ট এটা হলো বন্ধুত্ব যেটা মাঝে মধ্যে আমাদের মানসিক প্রশান্তি এবং আমাদের দীর্ঘদিনে অ্যাটাচমেন্ট থেকে সৃষ্টি হয় দ্য অ্যাট্রিবিউট অফ ফ্রেন্ডশিপ ইজ ভ্যারি ওল্ড সিন্স দ্য ক্রিয়েশন অব হিউম্যান বিংস বন্ধুত্বের এই ভাবটি আসলে মানুষ সৃষ্টির শুরু থেকেই অত্যন্ত পুরনো মেনি গুড থিংস ক্যান বি ডান ইফ দেয়ার ইজ ফ্রেন্ডশিপ বিটুইন পারসনস যদি দুজন ব্যক্তির মধ্যে বন্ধুত্ব থাকে তাহলে অনেক ভালো কিছু করা যেতে পারে হাও এবার লাওয়াল টু ফ্রেন্ডস ইজ এন এসেন্সিয়াল কোয়ালিটি অফ টু ফ্রেন্ডশিপ যাই হোক বন্ধুত্বের প্রতি আনুগত্য হল সত্য বন্ধুত্বের একটা বিশেষ গুণাবলী বাট ইট ইস টু দ্যাট অললি গুড ফ্রেন্ডস লেটাস টু দ্য রাইট পাথ কিন্তু এটা সত্য যে একমাত্র ভালো বন্ধুরাই আমাদেরকে সঠিক পথে পরিচালিত করে দ্য হেল্প ওভারকাম দ্য প্রবলেমস অব দ্য ফ্রেন্ডস তারা তাদের বন্ধুর সমস্যাগুলো সমাধানে সাহায্য করে দ্য নেভার বিট টু দ্য ফ্রেন্ডস তারা কখনো তাদের বন্ধুর সাথে বিশ্বাসঘাতকতা করে না অন দ্য আদার হ্যান্ড ব্যাড ফ্রেন্ডস আর টোটালি অপোজিট টু গুড ফ্রেন্ডস অন্যদিকে খারাপ বন্ধু হচ্ছে ভালো বন্ধুর সম্পূর্ণ বিপরীত ব্যাড ফ্রেন্ডস লিড দ্য ফ্রেন্ডস টু দ্য ডিগ্রেটেড ওয়েস্ট খারাপ বন্ধুরা তাদের বন্ধুকে অধপতিত পথে পরিচালিত করে অ্যাজ আ রেজাল্ট সাম নিভ ইন দ্য বার্ট ফলে অনেকেই অঙ্কুরই বিনিষ্ট হয়ে যায় দে ক্যান সেট আপ দ্য ক্যারিয়ার তারা তাদের ক্যারিয়ারকে গঠন করতে পারে না দ্য সাফার ফ্রম আ লট ফর দ্য হোল অফ দ্য লাইফ তারা সারা জীবন ধরে অনেক কষ্ট ভোগ করে দ্য ক্যান ডু নাথিং ইন লাইফ তারা জীবনে কিছুই করতে পারে না রাদার দে বিকাম আ বার এন নট অনলি টু দ্যার ফ্যামিলি বার্ড অলস টু দ্য কান্ট্রি বরং তারা শুধু তাদের পরিবারের কাছে বোঝা হয় না তারা রাষ্ট্রের কাছেও বোঝা হয়ে দাঁড়ায় অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী তোমরা অবশ্যই বুঝতে পেরেছ এভাবে তোমরা তোমাদের মতো করে আসলে লিখবে এটাকে তোমরা আসলে ফলো করবে একটা মডেল হিসাবে এবং সেটাকে ফলো করে তোমরা তোমাদের মতো করে লেখার চেষ্টা করবে আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবে